ছেলে ধিকে পুলিশ গ্রেফতার করেছে, সাথে আরো দুজন বন্ধু ছিল এবং তাদের কাছ থেকে মাদক পাওয়া গেছে বলে রিজেন্ট পার্ক থানার পুলিশ অভিযোগ করেছে। গোটা ঘটনায় কি বলবেন, এই যে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো রাত্রিবেলা নাকা চেকিং চলাকালীন? একটা ঘটনা তো বলবো যেটা হচ্ছে অলরেডি, যেহেতু আমি গত 25-26 বছর ধরে বাংলা গানের ইন্ডাস্ট্রিতে আছি, তাহলে যদি কেউ ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে বলবে যে শিলাজিতের ছেলের সঙ্গে বাকিটা ধরা পড়েছে। কেউ বলবে না যে বাকি দুজনের সঙ্গে আমার ছেলে ধরা পড়েছে। আমি যদি এখন অমিতাভ বচ্চনের সঙ্গে শো করি, অমিতাভ বচ্চনের সঙ্গে আমি করেছি বলবো, আমার সঙ্গে অমিতাভ বচ্চন করবেন বলবো, এটা একটা অশান্তি ভেতরে তো হচ্ছেই। কারণ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার মধ্যে একটা গাড়ি থেকে জিনিসটা পাওয়া গেছে, সেই গাড়িতে আমার ছেলে ছিল, আর এটা অভিযোগ। আর বেল একটু আগে আমরা বেল পেয়েছি, আমার যথেষ্ট ভরসা ছিল আমাদের আইনের ওপরে, স্বাভাবিকভাবে আমি ভারতীয় নাগরিক, যথেষ্ট ভরসা আছে। এবং বেলটা পাওয়ার পরে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, অ্যাটলিস্ট আমি ভরসা পেয়েছি, খুব দুশ্চিন্তায় কালকে থেকে আজ পর্যন্ত কাটিয়েছি। আমাদের পরিবার, আমাদের যারা বন্ধুবান্ধব, মানে অনর্গল ফোন করছে, তারা জানতেছে। এবং তাতে এরপরে তো দেখা যাবে যে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কী হবে। এখন আমার কাছে এটা অত্যন্ত স্বস্তি যে ওর মতো একটা প্রমিসিং ছেলে এবং ওর বন্ধুরাও যারা ছিল তারা ভেরি প্রমিসিং ট্যালেন্টেড, এবং ও ব্যাঙ্গালোরে থাকে, ব্যাঙ্গালোরেও থাকে মানে ওখানে পড়াশোনা করছে, ডিজিটাল ডিজাইনিংয়ে গ্র্যাজুয়েশন করছে, কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতেও অ্যাপ্রেন্টিস করার সুযোগ পেয়েছিল। ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ স্টাডিজ। সেটার থেকে এখানে ছুটিতে বেড়াতে এসে হঠাৎ করে একটা এরকম মুশকিলে পড়েছে না ছিল, আমি খুব শ্যাটার্ড ছিলাম। বাট অনেকবার আমাকে ভরসা দিয়েছিল এবং আমি প্রত্যেকে যেখানে গেছি সেখানেই সবাই দেখলাম সিম্প্যাথেটিক অ্যাবাউট। এবং আমার বন্ধুদের কাছে এটা বলা যে উল্টোপাল্টা বাজে খবর কি যা যা হচ্ছে, সে তো ডিজিটালের দুনিয়া এরকম হবে, আমি জীবনে যা করিনি সেটাও আমার সম্বন্ধে বলা হয়েছে। হ্যাঁ, সে নিয়ে আমি বহুবার বলেছি, কতবার আমার বিয়ে হয়ে গেছে আমার জানতে। তো আপনাদের মতো যারা সংবাদ মাধ্যম, যাদের যথেষ্ট একটা কী বলবো অথেন্টিসিটি আছে, তাদের কাছে আমার কাছে এই বলতে পারাটা আমার খুব ভালো লাগে, আমি খুব রিলিভড হলাম। এটা নিশ্চয়ই তাদেরকে উত্তর দেবে, বোঝা যাবে। ইনিশিয়ালি কি দাদা বিশ্বাসযোগ্য মনে হয়েছিল যে আপনার ছেলে যেটা বলছিল পুলিশ 2 কেজি গাঁজা নিয়ে ধরা পড়েছে, গাঁজা পাচার করে বলছিল ওরা, এই কেজির কথাটা তো আমি জানি না, আমাকে পুলিশ কেজির কথা বলে, আমাকে কেজির কথা বলেনি, আমাকে গ্রামের কথা বলেছিল তখন যা শুনছি। আর আমার তখন গ্রাম কেজি কিছু মাথায় ঢুকছিল না, নিজের ছেলের তো সেটা আমার ঢুকছিল না, আমি বিশ্বাস করিনি, আমি এখনও বিশ্বাস করছি না, আমি জানি আমার ছেলে নির্দোষ। এবং বেলটা পাওয়ার পরে আমি অত্যন্ত স্বস্তিতে আছি, এবার আমার উত্তর দেওয়ার যেগুলো দেওয়ার সময় সেটা উত্তর দেবে, জানবে যে কী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে যেটা দেখা যাচ্ছে যে ধি মজুমদার সহ মোট 3 জনকে রিজার্ভ পার্ক থানার পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে তাদেরকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে এবং তারা মত্ত অবস্থায় ছিল, মূল বিষয়টা কি এবং কোর্টে কি হলো? দেখুন, প্রাথমিকভাবে বলি যে যে কোয়ান্টিটি পুলিশ দেখিয়েছে 160 গ্রাম, সেটা একটা জামিনযোগ্য অপরাধ, সেই রকম।